আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, ইটস মি ফারিয়া ফ্রম হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছে সবাই? আবারও চলে আসছি লাইভে একদম ইউনো লাইক রিজনেবল, একদম রিজনেবল অ্যান্ড এফোর্ডেবল শাড়ি কালেকশন। ইটস আ বিউটিফুল শাড়ি, লাইক আমি পরে আছি, সুন্দর, সবাই এফোর্ড করতে পারবে এরকম কিছু। হাই লিহাত, লীনাথ, আমি সো সরি, আচ্ছা সমাপ্তি, রশনারা, কান্তা, তমান্নাভু, ও ও তাজকে জয়েন করে ফেলে। হ্যাঁ খুব সুন্দর সুন্দর, ইউনো লাইক এই টাইপের শাড়িগুলো না মানে সবসময় ক্যাজুয়ালি ইউজ করার জন্য, লাইক অফিস গোয়িং লেডিস যারা আছেন তারা খুব ইজি ওয়েতে ক্যারি করা যায়। মুমু আপু, জেনাতুল, নাদিয়া, শালম, মুম রহমান, মারিয়া, কই আমি মানে কি বাসায় কই আবার, কিতা খবর, ভালো, স্লিম, সিরিয়াসলি বলো বলো বলো, অনেক কষ্ট করে ওয়েট কমতেছে উঠছে না। আচ্ছা হ্যাপি রহমান, হ্যালো অর্পা, আজকে হ্যালো, হাই আফরিন, ভালো আছি, সাথী আপু, নিশেতা আপু, থ্যাংক ইউ, জাহান, মাসুরা, ভালো আছি, নাসির, রোকসানা, অনেক নাইস লাগছে তোমাকে, থ্যাংক ইউ সো 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 মাচ, থ্যাংক ইউ, হ্যাপি আপু, জেসিকা, ক্যাফ, জেনি, ওকে, লেন্স ফ্রম ওয়ার আপু, লেন্স অ্যান্ড ল্যাশ লাভার বাই শিমলা, ওর পেজের ল্যাশ আমি সবসময় পড়ি, হ্যাঁ তাই তো না, হ্যাঁ তাই তো, থার্ড লাইফ, তোমরা চাইলে লাইভটা একটু শেয়ার করে দিতে পারো। আজকে ফার্স্ট টাইম আমার রিজনেবল ফ্যাশন বাই অ্যানি আপুর সঙ্গে আমার ফার্স্ট লাইভ যাচ্ছে। আই হোপ আজকে শাড়ি কালেকশনগুলো সুন্দর, ইটস লাইক একটা আছে মাসলিন কটন, আমি আপুকে বলতেছিলাম আপু আমার জন্য একটা ই পাঠাইছে, একটু দেখি না লেখাটা কই, একটু পড়ে শুনেই, এই জায়গায় কখনো লাইভ করে নেই, আরে আমার, আমি বলছি না আমার রুমের এসি নষ্ট, তোমার ভাইয়া অফিস করে, আমি আর আমার ইউনো লাইক আজ পর্যন্ত কখনো তোমার উইথআউট তোমার ভাইয়া বাসায় থাকা অবস্থায় কখনো কোনো পুরুষ মানুষ বাসায় ঢুকতে পারে না বাইরে, আমি এটা ফার্স্ট থেকে আমি এটা মেনটেন করে আসতেছি, তো ওই জন্য একটু ঝামেলায় পড়ে যাই, মানে এসি নষ্ট, নিচে ঘুমাই, ফ্লোরে ঘুমাই। রাজিয়া, রাজিয়া আহমেদ বলছেন হাই আপু, তুমি অল টাইম মাই ফেভারিট লাভ, ও থ্যাংক ইউ সো মাচ, নীল পরি, তোমার থেকে কিউট কেন, বিকজ তোমার অনেক ভালো, তোমরা চাইলে একটু লাইভটা শেয়ার করে দিতে পারো, এটা এটা পিচিদের রুম, দাঁড়া আমি আমার প্রোফাইলে একটু ড্রপ করে দিই, এবং আজকে শাড়িগুলো তোমরা কোনটা দিয়ে স্টার্ট করতে চাও, আমি যেটা পরে আছি ওটা অর একটা শাড়ি আছে খুব সুন্দর কালার কম্বিনেশন মধ্যে, আমি একটা পারচেস করবো, আমি বলবো না আমি কোনটা পারচেস করবো। আপু শাড়িটা জোস ডিটেল বলা যাবে কি? ডেফিনেটলি শাড়িগুলো না ইউনো লাইক খুবই সুন্দর, এবং আচ্ছা একটা কথা বলি, রিসেন্ট টাইমে আমার সঙ্গে যা হচ্ছে সেটা হচ্ছে যে পেজ ওনাররা আমার জাস্ট বডি মাপটা নিচ্ছে এবং আপুরাই আমাকে ই করে দিচ্ছে, ব্লাউজ মেক করে দিচ্ছে, ডিজাইনটা ডেফিনেটলি আমি দিয়ে দিচ্ছি, তো একবারে হয়েও যাচ্ছে। সো এটা হচ্ছে তোমার রিজনেবল ফ্যাশন বাই অ্যানি আপু, ওনার টেলার বানাই দিছে, রিয়েলি সুন্দর, ইউনো লাইক তোমরা যদি কেউ চাও এটার সঙ্গে মানে এইরকম ব্লাউজ, তো তোমাদেরকে যেটা করতে হবে শুধুমাত্র আপুকে নকরে বলতে হবে, তোমার মাপটা দিয়ে দিবা, ওকে, অ্যান্ড দেন যেটা করতে হবে ব্লাউজের মেকিং চার্জ বাবদ 700 টাকা পুরো রাখবে, দ্যাটস ইট। আমার পুচকু খোপা, আমার অনেক বড় খোপা, কান্তা মায়ের খাপা দাও, ওয়েট মিনিট আমি একটু শেয়ার করিনি আমার পেজগুলোতে, অ্যান্ড 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 আমার পার্সোনাল প্রোফাইলে, সুন্দর লাগছে পে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এসি টেকনিশিয়ান পাঠাই দিব, পাঠায় দাও, পাঠায় দাও, প্রবলেম কি জানো, আমার এসিটা যার কাছ থেকে কিনেছি মানে সে ওনার নিজে উনি আসে, উনি সবসময় আসে, তো ওনার বাইরে অন্য কারো দিয়ে আমার জামাইও করায় না, তো সময় তো পাচ্ছে না, ও তো বাসায় থাকতেছে না, ওর তো অফিস থাকে না। আচ্ছা প্রিয় ফারিয়া আপু অনেক অনেক ভালোবাসেন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ আপু, আমাকে সাপোর্ট করা, আমাকে সাপোর্ট করার জন্য, আমি আপনার খুব বড়ো একজন ফ্যান, তারপরও অন্য কিছু, লাভ, লাভ ইউ সো মাচ, আশা করি শাড়ি ভালো লাগবে, এক্সকিউজ মি, মানে কি স্বামী তুমি তো আরো বড় ছিল না লেটারটা, আমি যখন শাড়ি পরতেছি তখন তুমি না বললা, আমি তোমাদেরকে এই জন্য পড়ে শুনালাম,
আমি যখন শাড়ি পরতেছি বলতেছে কি যে অ্যানি আপু মানে তোমার জন্য একটা চিরকুট পাঠাইছে, উমা এখানে তো নেই, তো বলতেছে অ্যানি আপু আর তোমরা শুনে কি করছে, শাড়ি পরতেছে, শাড়িতে কনসেন্ট্রেশন। তা আমি বলছি বাহ, আপু লিখছিল, এগুলো তো লিখছে, লিখার পর লিখছে যে কি শামিম ভাইকে অনেক অনেক সালাম দিবেন, শামিম ভাই এবং আপনাদের কাপড়টা অনেক বেশি সুন্দর, মানে এই আমি বলছি এত বড় স্টোরি আমার এখন সে হাসতে হাসতে কেঁদে দিচ্ছে, চিন্তা করো কত বড় বদমাইশ। এরপরে যারা মানে আমার লাইফের সময় যারা আমাকে ভালোবাসা দিবা, তোর ভাইয়াকে একটু ভালোবাসা। ওকে সো স্টার্ট করে দিই। ওকে সো চলো ফার্স্টে যেটা করবো আমি আমারটা দিয়ে স্টার্ট করি। ওয়েট ওয়েট ওয়েট, অনেক হাসছি, ওর চোখ দিয়ে পানি পড়তেছে হাসতে হাসতে, বুঝছো না? আমি তো শাড়ি পরার মধ্যে কনসেন্ট্রেশন ছিল আর সে আমাকে চিরকুট পরে শোনাইতেছে। এরপরে আপুরা প্লিজ আপনারা যা, হ্যাঁ আপনারা যারাই করবেন মানে যাদের লাইভ করবো যেসব পেজে, আপনারা আপনাদের ভাইয়াকেও একটু একটু করে ভালোবাসা দিয়েন, কেউ দিচ্ছেন না তো এই জন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তোমাকে চুলের এই হেয়ার স্টাইলে ভালো লাগছে না, খোড়া খোলা লাগলে আপু দুইবার লাইভ 2.6K আপুর এত রাত্রেবেলা। ফার্স্ট অফ অল এটা হচ্ছে ব্লাউজ পিসটা, ইটস ইটস এ মেরুন কালার, খুব সুন্দর একটা মেরুন কালারটা হচ্ছে ব্লাউজ পিস। তোমার ভাইয়া হাসতে হাসতে কায়দা দিছে, এটা এটা আফটার লং টাইম এরকম করে হাসতে দেখলাম। দেখিস নর্মালি তো হ্যাঁ 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 করে হাসেই থাকে, তোমরা আবার অনেকে বলো কেন দাঁত বাইর করে হাসে, ও তো এমনই। তুমি অনেকদিন হইলো মেকআপ লাইফ করো না, আমি আমি মেকআপ লাইফ করবো হচ্ছে তোমার এই যে বুধবারে রাতে। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান সামু সামু সফট ফ্লোয়ার ফ্লোরাল প্রিন্ট সিল্ক। আচ্ছা ওকে সো আমি একটু দেখাই, হ্যাঁ এরপরে যারাই আমার সাথে কাজ করবেন কালকে আপু কাজ করবেন প্লিজ আপনি একটা লেটার পাঠা দেন, লাভ লেটার, যেখানে কিনা আমার হাজব্যান্ডকেও কিছু লিখবেন। আচ্ছা সো হ্যাঁ আহারে বেচার আসি, আমি সেই জন্যই নিছিলাম যে একটু পড়ে শুনাই তোমাদেরকে। হাই আপু কেমন আছে, ভালো আছি। আচ্ছা আমি আপু বলছি আপনার ওয়েট কমানোর ফর্মুলা বলবেন আপু? ইয়া ডেফিনেটলি আপু বলবো, বউ ভাইয়াকে একটু দেখতে চাই, আজকে তো দেখাই যাবে না। ও আচ্ছা সো জাস্ট লুক, এটা খুব সুন্দর একটা রেড মেরুন একটা কালার, হ্যাঁ এটার মধ্যে অ্যাশ মাস্টার্ড একটা কালার অ্যান্ড রেড কালার ফ্লোরাল প্রিন্ট করা, এটা হচ্ছে সামো সিল্ক বলা হয়, খুবই সুন্দর। অ্যান্ড এগুলোকে কী প্রিন্ট বলে, এগুলোকে মনে হয় স্ক্রিন প্রিন্ট বলে, হ্যাঁ স্ক্রিন প্রিন্ট বলে। জাস্ট লুক, এটা দেখো সুন্দর না শাড়িটা, খুবই সুন্দর ভাইয়ার, তোমার থেকেও কিউট। হ্যাঁ হ্যাঁ এটা শাড়ি, ফুল শাড়িটা দেখা যাচ্ছে না, খুবই সুন্দর অ্যাশের মধ্যে, এই দেখো এটা খুব সুন্দর ফ্লোরাল প্রিন্ট, এবং এই শাড়িগুলো না পরে খুবই আরাম, শাড়িটা অনেক সুন্দর। ESGR ছবিটা কি ফারিয়াপু কে ভালোবাসা মানেই শামিম ভাইকে ভালোবাসা, এই যে দেখো আচ্ছা এটা, হ্যাঁ খুব সুন্দর স্ক্রিন প্রিন্টের উপরে, জাস্ট লুক ওকে। অ্যান্ড এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা, যেটা আমি যেটা করবো আঁচলটা হচ্ছে আঁচল পোর্শন, খুব সুন্দর করে স্ক্রিন প্রিন্ট এটাকে বলা হয়, খুবই প্রিটি এই শাড়িটার প্রাইস আপু আমি বলে দিচ্ছি, দাঁড়া 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 বলে দিচ্ছি। অ্যান্ড ব্লাউজ পিস কই হলো, এই হচ্ছে ব্লাউজ পিস, এই দেখো এইভাবে হইলে তোমরা বুঝবা। তোমার হাসি আমি প্র্যাকটিস করতেছি, আল্লাহ জাস্ট লুক গাইস, এই হচ্ছে ফুল শাড়িটা, খুব সুন্দর লাগবে, হ্যাঁ এরকম করে ফুল শাড়ি, কালার কম্বিনেশন কিন্তু খুবই সুন্দর না? আচ্ছা অ্যান্ড প্রাইসটা বলে দিচ্ছি আমরা, আমি জানি না এটার প্রাইস কত, প্রাইস 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 প্রাইসটা হচ্ছে মাত্র 1850 টাকা অনলি, এবং এই শাড়িগুলোর প্লাস পয়েন্ট হচ্ছে শাড়িগুলো ইউনো লাইক এটা অ্যাকচুয়ালি ইটস নট জর্জেট, ইটস লাইক সামো সিল্ক একটা টাইপ, একটু ক্রেপ ক্রেপ একটা ভাব আছে, আর দেখতেও খুব সুন্দর, মানে ইউনো লাইক সবগুলো কালারই অলমোস্ট ডার্ক একটা কালার, প্রিটি লাগে। তো ডিফারেন্ট ওয়েতে এই ব্লাউজের আপুকে আমি এই ডিজাইনটা দিইনি, বাট আপু নিজেই বানাইছে, আমার সাথে ভালো লাগতেছে ডিজাইনটা। থ্যাংক ইউ জাকি আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি ভাবতেছি তোমার
স্মাইলটা জোস, ও থ্যাংক ইউ ভাই, আর স্মাইলটা ফারিয়া হয়ে লাইফ, ভাবতেছি তোমার সাথে মিট করো ফারি। হ্যাঁ হ্যাঁ অফকোর্স, ওয়াই নট ওয়াই নট। সো এটা হচ্ছে, দেখো এটা এটা খুব সুন্দর, এটাও একটা সুন্দর একটা কালার, আমার ব্লাউজের কালারটা। হ্যাঁ অলমোস্ট, বাট আমারটা হচ্ছে স্ট্রাইপ। ওকে আমারটা স্ট্রাইপ। অ্যান্ড দিদি তোমার ছবি দেখতে পাচ্ছি না দিদি, কী হয়েছে বুঝতেছি না দিদি। প্রাইস হচ্ছে 1850 টাকা। সো দিস ইজ দ্য ব্লাউজ পিস, খুব সুন্দর একটা ব্লু কালার। এরকমটা না আশিকুর ভাই, আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষ আমরা আমাদের জায়গা থেকে সুন্দর। হ্যাঁ এটা দেখো, কই পাবা মৌসুমি আপু? ভেরি ইজি, আমি তো ক্যাপশনে মেনশন করে দিয়েছি, মানে ক্যাপশন মানে হচ্ছে উপরে লাইভের উপরে। ওকে মানে ফোনের মধ্যে লাইভ দেখছো, ওটার উপরে ক্যাপশন আছে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি আপু, পেজটা ক্লিক করে ঢুকে যাও, আমি শিখাই দিচ্ছি দাও। অ্যান্ড এই হচ্ছে, এটা হচ্ছে পিওরলি একটা জাম কালার। ওকে আচ্ছা, সো এটা হচ্ছে একটা জাম কালার, প্রাইস 1850 টাকা, 1850 টাকা। মামুন ভাইয়া, মামুন আল্লাহ, অনেকদিন পর মনে হয় যদি আমি রং বলে না থাকি তো। আই ওয়ান্ট টু বাই, আই এম ফ্রম ইন্ডিয়া, ডিয়ার ইন্ডিয়াতে হচ্ছে কিনা আমি আসলে জানি না। আচ্ছা সো এটা হচ্ছে আরেকটা কালার, একদম জাম একটা কালার, খুব সুন্দর জামের মধ্যে হচ্ছে ফিরোজা ব্লু, খুবই প্রিটি, মানে ইউনো রোজের একটা কালার হয় না, খুব সুন্দর একটা কালার কম্বিনেশন, ইউনো ইটস লাইক, এটা কী কালার বলে, এটা এটা খুব প্রিটি একটা কালার। অ্যান্ড জামটাও খুব সুন্দর একটা জাম। হ্যাঁ আপু আমার শাড়িটা শাড়িগুলাই এগুলা, অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা, ঠিক আছে ওকে 1850 টাকা, 1850 টাকা। তোমার মাসকারা দেওয়াটা অনেক সুন্দর লাগে, মাসকারা তো নর্মাল ওয়েতে দিই মাসকারা। আচ্ছা এটা, হ্যাঁ খুবই সুন্দর, পুরো শাড়িটা আসলে দেখানো কিছু হয় নাই, দিস পাড়ের পোর্শনটা এই যে। সে শালিনা আপু বলছো, তুমি যখন লাইভে আসো অন্য কিছু দেখে যাচ্ছো তোমাকে দিয়ে, ওকে ক্যামেরায় আমাকে দেখা যাচ্ছে না, কাকে দেখা যাচ্ছে এটা? হেই লাভ, হেই সোনাম, সঞ্জানা আপু, আমি কখনোই লাইভে কমেন্ট করি না, তোমার মধ্যে কী যেন একটা আছে, লাইভ দেখতে বসলে আর সরতে পারি না, এত বেশি এলিগেন্ট লাগে মাশাল্লাহ। ও ফারহান আপু থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সি মোর যাচ্ছে না কেন? ওকে এভাবে ভালো থাকবা, দিস ইজ মাই ফার্স্ট কমেন্ট তোমার লাইভে ফারহানা আশা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ। সো হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, দিস ইজ রিয়েলি বিউটিফুল। অ্যান্ড আমি যেটা করবো, আবারও আমি এটার ব্লাউজ পিসটা দেখাই দিয়ে ধরে, একটা শাড়ির ব্লাউজ পিসটা যদি আমরা ধরে দেখাই, আমার কাছে মনে হয় শাড়িটা তার চেয়ে বেশি গুণ সুন্দর হয়ে যায়। সো এই হচ্ছে আমার ব্লাউজ পিসটা, অ্যান্ড এই হচ্ছে শাড়িটা। ওকে থ্যাংক ইউ মোহন আপু, তোমার গার্ডটাই বেশি ভালো আপু, সব শাড়ি সুন্দর, আমি এটা পরছি দেখে। জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে আপুর পেজে ড্রপ করে দাও, উপরে ক্যাপশনে দেওয়া আছে, ঠিক আছে? রিজনেবল ফ্যাশন বাই অ্যানি আপু। আমার, হ্যাঁ আমার আমারটা আছে, আমারটা আছে, আছে আমারটা আছে, রেড কালার আছে আছে। অ্যান্ড 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 প্রাইস হচ্ছে 1850 টাকা। আমি না এই এটার কয়েকটা কালেকশন আছে, কয়েকটা কালার, এবং এটার পরে যে আরেকটা সুন্দর একটা কালার দেখাতে চাইতেছি, যেখান থেকে আমি নিজেই রেখে দিব, নিজে পারচেস করবো, আমার অনেক ভালো লাগছে, ম্যাটেরিয়ালটাও ভালো, কালার কম্বিনেশন খুব সুন্দর। আপনি অল টাইম তোমাকে দেখি আর তোমাকে এত বেশি ভালো লাগে, লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা মিলোডি বিশ্বাস আপু, আপুই হবে তামিম বলছো, তুমি যা দেখাও সব ভালো লাগে আপু, আর সুন্দর না জিনিসগুলো তাই। সেই হচ্ছে আমার ব্লাউজ পোর্শনটা, দিস ইজ মেরুন কালার, ইয়া। অ্যান্ড এটা হচ্ছে তোমার উল্টা ধরছো, নাজমা হেল্প করতেছে আমাকে, এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার। ওকে সো স্ক্রিন প্রিন্ট, আঁচল পোর্শন। ওয়ালাইকুম আসসালাম কল্পনা আপু, তোমার এনার্জি কই পাও আপু, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ ডিয়ার, রান্না করা হয় নাই, রান্না করতে হবে। এই এটা আরও সুন্দর, এটা মানে একদম ব্রাইট করে দিবে স্ক্রিনটাকে। ওকে
আপু আপনাকে মেসেজ করেছিলাম একটা শাড়ির জন্য। আপু শোনো, তোমাদেরকে একটা কথা বলে নিই, আমরা লাইফ করি, অনেক কষ্ট করে লাইফ করি, ঠিক আছে? আমি বাসায় ঢুকছি, বাসায় ঢুকে কী করছি, কাপড় চেঞ্জ করছি, বাচ্চাদের সাথে কথা বলতে বলতে একটু লাইনারটা টানলাম, লিপস্টিকটা চেঞ্জ করলাম, অ্যান্ড দেন শাড়িগুলো আমাকে ওপেন করতে হয়েছে, শাড়ি পরতে হয়েছে, লাইভ করতে হচ্ছে। এই লাইভের মধ্যে দিয়ে আপনাদেরকে দেখতে হবে ডিয়ার। আপনারা আমাকে ইনবক্স করেন যে আপু এই শাড়িটার দাম কত, এই শাড়িটা কোত্থেকে মানে পারচেস করবো, মানে এটা খুব ইজি, প্লিজ একটু মনোযোগ দিয়ে শুনবেন আপুরা। আজকের যে লাইভটা আমি করছি, আমি প্রত্যেকটা লাইভে লাস্টে একবার করে দেখিয়ে দিই, আজকেও আমি দেখাই দিচ্ছি যে অনেকে আসলে যা মানে আপুরা বুঝেন না কীভাবে পারচেস করতে হয়, বা অনেকে লাইফটা দেখেন না, কষ্ট করে একটু লাইফটা দেখে নেবেন, আমাদেরকে টেক্সট করবেন না, বিকজ ইউনো লাইক আমাদের একটা সংসার লাইফও আছে। এটা হচ্ছে এই যে দেখেন, এখানে এই যে আমার লাইফটা চলছে না, এখানে দেখেন বিউটিফুল অ্যান্ড অ্যাফোর্ডেবল সারিস কালেকশন ফ্রম রিজনেবল ফ্যাশন বাই অ্যানি। সো আমরা এই পেজ এরকম করে ক্লিক করে ঢুকে যাবো। অলরাইট, এখানে কি আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে একটা মেসেজ অপশন আছে, এই যে দিস ওয়ান, এখানে চলে যাবো আমরা। চলে গেছি আমি, কই চলে গেলাম, কই গেলাম মেসেজ অপশন, এটা ভেরি ইজি। এই যে মেসেজ অপশন অর ফোন আছে, এখানে চাইলে ডিরেক্টলি ফোন করতে পারেন, না চাইলে ভিজিট গ্রুপ, এরকম করে গ্রুপে অনেক অনেক অপশনস আছে ডিয়ার। সো এইভাবে করে কিন্তু অর্ডার প্লেস করতে হয়। সেক্ষেত্রে আমাদেরকে টেক্সট করলে যেটা হয় কি আপু, মানে ইউনো অনেক আপুদের যারা বিজনেস করছে, আমি তো দেখার সময় পাই না, ডেফিনেটলি আমি তো রিপ্লাই করি না ডিয়ার। সো আপনারা শাড়িটাও পান না, প্লাস আপুদের বিজনেসও মাঝে মধ্যে খারাপ হয়ে যায়। এখনও তুমি রান্না করো নাই? আমার বাচ্চাদের খাবার দাবার সব কমপ্লিট ডার্লিং। ইটস পেজ আমার বাচ্চারা বিফ খেলো আজকে, তারপরে আরেকটা কি লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তারপর আরেকটা ভেজিটেবল ডাল, এগুলো দিয়ে তাদের ভাত খাওয়া কমপ্লিট। আমি আজকে রান্না করবো কালকে দুপুরের জন্য, বিকজ কালকে আমার তিনটা লাইভ আছে, সো দুপুরে আমি রান্না করার সময় পাবো না একদমই, এখন রান্না করবো। সো এটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার, গোল্ডেন মাস্টার্ড অ্যাকচুয়ালি, সো মাস্টার্ড অ্যাকচুয়ালি, সো গোল্ডেন মাস্টার্ড কালার, এই কালারগুলো অনেক বেশি সুন্দর লাগে। ওকে, অলরাইট, তোমার থেকে অনেক এনার্জি, আমার অনেক এনার্জি, দেখছো কি সুন্দর না স্ক্রিন প্রিন্টের উপর, খুবই প্রিটি, খুব সুন্দর প্রোডাক্টগুলো, জাস্ট লুক। এবার ব্লু কালার আছে, তারপরে হচ্ছে তোমার রেড ব্ল্যাক মিক্স একটা কালার আছে, খুব সুন্দর শাড়িগুলো এবং এত রিজনেবল প্রাইসের মধ্যে। ওকে, এত রাতে রান্না করবা কেমনে, যেমনি রান্না করে সেমনি রান্না করবো, রান্না করে যাবো চুলার উপরে, ফার্স্টে কড়াই বসাবো, তারপর তেল দিব, তারপর পেঁয়াজ মরিচ আদা রসুন জিরা থেকে স্টার্ট করে সব কিছু দিব, দিয়ে রান্না বসাই দিব। আচ্ছা, এই হচ্ছে ব্লাউজটা, হ্যাঁ ইটস দ্য ব্লাউজ পিস। ওকে, অলরাইট, এটা হচ্ছে কালকে দুপুরে রান্না, শাড়িগুলা হোয়াইট কালার ছিল। ওকে, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে এখন কনফার্ম করে দিতে হবে কি রিজনেবল ফ্যাশন বাই অ্যানি পেজ শর্ট ফিলসে 1850 টাকা মাত্র। হ্যাঁ, আমার বেবি আছে দুটা, একটা না দুইটা, শাড়িগুলো খুব সুন্দর। হ্যাঁ, নাহিদ আপু বলছো, ফ্রিন আপু বলছো, রিয়েলি রিয়েলি ওয়ান্ডারফুল, আমি ইউএস থেকে দেখি তোমাকে অলওয়েজ সব লাইভ, আমার নাম নাহিদ, নাহিদ ওকে ভুইয়ান, ওকে, জানি না টাইমের মনে আছে কি না, আগেও কয়েকবার টেক্সট করেছি, ইয়েস ইয়ার, ওকে করেছি, তৃষা আপু কেউ চিনি এবং, ওকে আপু তুমি অলরাউন্ডার আপু, যত দেখি, ও থ্যাংক ইউ সো মাচ আপু, আমি আসলে অলরাউন্ডার না, আমার কাছে মনে হয় আমরা সব মিলাই এরকম না, আমরা একটা শাড়ি আছে মেরুন অ্যান্ড ব্লু, তুমি বলো তো কেমন শাড়িগুলো, এই যে দেখো এখানে উল্টো আর সিধা বলতে একটা জিনিস আছে, হ্যাঁ এই যে এটা হচ্ছে সিধা পিঠ, এই যে দেখো এটা হচ্ছে ব্লাউজ পিস, খুব সুন্দর, খুব সুন্দর একটা মেরুন কালার ব্লাউজ পিসগুলো। ওকে, এই হচ্ছে আমার আঁচল পোর্শনটা, প্রত্যেকটা শাড়ির আঁচল পোর্শনটা কিন্তু সেম, অলরাইট, অ্যান্ড 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 ইটস রিয়েলি প্রিটি, ইটস লাইক ব্লু কম্বিনেশন। ওকে,
অলরাইট, এটা হচ্ছে ব্লু কম্বিনেশন অ্যান্ড ব্লাউজটা হয়ে গেছে কি মেরুন কালার। অলরাইট, সো ব্লুর মধ্যে খুব সুন্দর মিষ্টি একটা অরেঞ্জ গ্রিন লেমন কালার দিয়ে খুব সুন্দর করে পুরো শাড়িটা এরকম করে করা। ওকে, পুরো শাড়িগুলো কিন্তু বড়, ছোট না কিন্তু বড়ই, অনেকগুলো কুচিও হয়েছে, আমার ছয়টা হয়েছে কুচিও। আমি একটু কুচি একটু বড় করে ধরি, নর্মালি সাতটা হওয়ার কথা কুচি। এটা হচ্ছে আমার শাড়িটা। হ্যাঁ হ্যাঁ আপু বললা না পায়ের, বললেন না পায়ের কাজটা আফসানের, আর ম্যাটেরিয়ালটা কিসের আপু? ও আচ্ছা, ম্যাটেরিয়াল বলিনি, কতবার বলছি আপু, অনেকদিন পরে জয়েন করছি, আই এম সো সরি আপু, আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ইন্ডিয়ান সামু সফট সিল্ক আপু, ইন্ডিয়ান সামু সফট সিল্ক। ইয়ার দাঁড়াও আমি একটু ব্লাউজ পিসটা না গায়ের সাথে ধরি, আদারওয়াইজ না বোঝা যাবে না, বুঝছো না? এই যে ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, অ্যান্ড এখন হচ্ছে এটার সুন্দর কম্বিনেশনটা বোঝা যাবে। ওকে, দিস ওয়ান, ওকে, প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। আমি অ্যাপ্রিসিয়েট করার জন্য আস করলাম যে, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ নুসরাত আপু। শাড়িটা কি কাপড় আপু? শাড়িটা হচ্ছে ইন্ডিয়ান সামু সিল্ক যেটাকে বলা হয়, এই টাইপের শাড়িগুলো পরলে অনেক ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে, মানে ইউনো লাইক সবসময় পরে থাকার জন্য খুব ভালো। লাইক তুমি একটু বাইরে যাচ্ছ, কর্পোরেট লেডি যারা আছেন, অফিসে যারা জব করেন, তাদের জন্য দিস ইজ পারফেক্ট অ্যাকচুয়ালি। নাই শাড়ি তোমার ব্লাউজের সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ দেখো, প্রাইস হচ্ছে মাত্র কত, 1850 টাকা অনলি, এই জন্যই নাম হচ্ছে, ও মাই গড, আমি আমারটা শর্ট আনতেছি, রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, রিজনেবল রিজনেবল ফ্যাশন। দিস ইজ মাইন, হ্যাঁ এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা, এই যে এটা হচ্ছে তোমার স্ট্রাইপ ব্লাউজটা। ডু ইউ ডেলিভারি নিউকে? আফসান আপু তোমাদের যেটা করতে হবে, প্লিজ একটু ক্যাপশানে মেনশান করা আছে, একটু মেনশানে ক্লিক করো তাহলেই হয়ে যাবে। তোমার কি গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে নিশ্চয়? না না গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে না রে, আজকে অনেক খাইছি, বেশি খাইলে যা হয়। এই হচ্ছে আমার ইউনো লাইক আঁচলটা শাড়ির, আমি সন্ধ্যায় রান্না করি, বাট এখন ওয়ার্ক প্রেশারে না হচ্ছে না, সেই হচ্ছে পুরো শাড়িটা আমি যেটা পরে আছি সেটাই, ওয়ান সস প্রিটি, সেটা ওইভাবে দেখানো কিছু হয় না, মাত্র মাত্র 1850 টাকা। হাই শালা আপু, প্লিজ একবার মামা সিং ঘুরতে আসেন না ফ্যামিলি নিয়ে, তাহলে হয়তো একটু দেখতে পাবো। শারমিন আপু ইনশাল্লাহ আপু, মামা সিং আমি গিয়েছিলাম অনেকবার, দুই তিনবার, মানে আমার বড় খালু যেন হচ্ছে আর্মিতে ছিল, তো তখন ময়মনসিং ছিলাম, আমি এক মাস ছিলাম ময়মনসিং কোয়ার্টার। আমি এই শাড়িগুলোর কথা বলছিলাম যে একদম ডিফারেন্ট প্যাটার্ন, ইটস লাইক মাসলিন, এগুলোকে মাসলিন কী যেন বলে, কটন বলা হয় এগুলো, আমি তারপর একটু আবার ওভার শিওর হইনি। ইয়া এটা হচ্ছে মাসলিন কটন, রং নীল লাল পার ব্লাউজ লাল জড়ি। ওকে 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 ওকে, এটাকে দেশীয় টাঙ্গাইল শাড়ি বলা হয়, দেখো সুন্দর লাগে, এটা আমার ব্লাউজের সাথে চলে গেছে না, তোমার মতো হতে চাই, আমার মতো হওয়ার জন্য কোনো কিছুই লাগবে না ডিয়ার, জাস্ট ইউনো লাইক মাইন্ডটাকে একটু ই করতে হবে অ্যান্ড পজিটিভ থিঙ্কিং, ব্যাস দ্যাটস ইট। তুমি এইবার প্লিজ, ও লিপি শেডের নাম জানতে চাচ্ছ, এটা বিডি বাজেট বিউটির একটা লিপি শেড, আমি এখনও লিপস্টিকগুলো মানে আমি কোনো কিছু গুছাইনি আসলে, বুঝছো না, আমার বুধবারে আমার ভ্যানিটি ফাঁকা করা হয়েছে আমার গুছানোর জন্য, কিন্তু টাইম পাচ্ছি না। সো একদম পিওর একটা ব্লু কালার, স্ট্রাইপ রেডটা হচ্ছে একদম বৌদের যে একটা রেড একটা কালার থাকে, হ্যাঁ এটা ওকে, অ্যান্ড এই হচ্ছে আমার আঁচল পোর্শনটা, একদম বৌ বৌ লাগবে এই গুলাপে, খুবই সুন্দর, এটা কিন্তু মানে সেই মোটকা কটন না, ইটস লাইক মানে একটু সফট কটন। হ্যাঁ কালকে সিজাঙে আছে আপু, এগুলো কি কটন আপু? এগুলো না, ইটস লাইক নট পিওর কটন, ইটস লাইক মাসলিন কটন আপু, আমি তো আসলে আমার এত অভিজ্ঞতা নাই, বাট আমাকে লিখে দিচ্ছে মাসলিন কটন, আমি ধরে দেখলাম যে এটা সফট, ইটস নট লাইক হার্ড,
আপু এগুলোর অন্য অনেকগুলা কালার আছে, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা কি অন্য কোনো? হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি ডিয়ার, একটু। আচ্ছা রেড কালারটা দেখো, পাটটা কি সুন্দর রেডের মধ্যে, গোল্ডেন আর কপার, গোল্ডেন কালার। এই যে দেখো, এগুলো টাঙাইল বলা হয়, টাঙাইলের শাড়ি যেটা, দেশীয় টাঙাইল যেটা, সেটা সুন্দর হতাম, অনেক সুন্দর। তোমরা মাশাল্লাহ বলো, ইউনো লাইক আল্লাহর সৃষ্টি কোনো কিছুই অসুন্দর নাই, খবরদার এইগুলো বইলই না। এই দেখো এটা হচ্ছে পুরো শাড়িটা খুব সুন্দর, ফার্স্টে দেখে বলছে হায় হায় এই শাড়িটা বেশি সুন্দর। ইন্ডিয়া কবে হবে দিদি? হয়ে যাবে দিদি ভাই, করোনা ভাইরাসটা চলে যাক তারপরে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, খুব সুন্দর সিঁদুর লাল টকটকা, ইউনো বউদের যে একটা ই থাকে না, এটা হচ্ছে ব্লাউজ পিসটা। অ্যান্ড এই হচ্ছে শাড়ি, হ্যাঁ দেশীয় টাঙাল যেটা সেটা। আপু প্রাইস বলে দিচ্ছি, দাঁড়াও দেখাইনি আগে, তারপরে তো। এই হচ্ছে পুরো শাড়িটা খুবই সুন্দর ব্লু কালার, হ্যাঁ। অ্যান্ড 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 প্রাইস অফকোর্স রিজনেবল প্রাইস, 1650 টাকা মাত্র। শেনাজ আফরোজ আপু বলছে হ্যালো মাই কিউটি পাই আইডল আপু, কেমন আছো? ভালো আছি ডিয়ার, রিসর্ট থেকে আসছি আমি কালকে রাত্রেবেলা। ওকে সো কী করবো, ছড়া ফেলছি, প্রাইস মাত্র 1650 টাকা। ওকে আচ্ছা, এখন দেখাতে চাইছি যেহেতু ওয়েডিং সিজন, সো অফকোর্স আমি ওইটা তো মিস হবেই না, খুব সুন্দর গায়ে হলুদে পরার জন্য একটা শাড়ি। হ্যালো নীল পরি, এই অদ্রি, আমি অর্ডার করতে চাই, দ্য স্নুভা অর্ডার প্রসিজিওর ইজ ভেরি ইজি, জাস্ট আমার যে উপরে এভাবে দেখাই, হ্যাঁ আমি যে লাইভ করছি না, আমার লাইভের উপরে মেনশন করে দেওয়া আছে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, যেটাখানে একদম মেনশন করে দেওয়া আছে, জাস্ট কিচ্ছু করতে হবে না তোমাদেরকে, লাইভ থেকে বের হয়ে গিয়ে ওইখানে গিয়ে একটা ক্লিক করে দাও, ক্লিক করে দিলেই কিন্তু কী হয়ে যাবে, তোমরা ডিরেক্টলি আপুর পেজে চলে যেতে পারবা, আপুর পেজে গিয়ে অ্যান্ড দেন আমার আমার অবশ্যই লাইভের একটা স্ক্রিনশট তোমাদেরকে দিতে হবে, লাইভের স্ক্রিনশট দিলে তোমরা কী হয়ে যাবে, পেয়ে যাবা শাড়িটা, ইজিলি পেয়ে যাবা। না এগুলো হচ্ছে তোমার 1600, এগুলো তো 1650, এগুলো 1650। এটাও খুবই সুন্দর, ইটস লাইক ডার্ক ব্লু, রয়্যাল ব্লু টাইপের একটা ব্লু। তুমি কি ম্যারিড? ডেফিনেটলি আই এম ম্যারিড অফকোর্স। তুমি অনেক কিউট মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ওকে আপু তুমি বলছো মিট অ্যান্ড পার্টি, আমি তো বলছি রে কিন্তু কোভিডের মধ্যে কেমনে পসিবল বলো। সো দেখো মানে কি সুন্দর কালার, ব্লুর মধ্যে গোল্ডেন, অ্যান্ড এটা হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার, মানে গায়ে হলুদের জন্য এগুলো একসাথে কয়েকটা অর্ডার করে ফেলতে পারবা তোমরা, খুব সুন্দর লাগবে এটাতে। আপু তোমার পটা কত? আমার পটা আপু 1850 টাকা। তোমার লেফট সাইডের একটা চোস হয়েছে খোপা, ছোটো খোপা, এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর, অ্যান্ড স্ট্রাইপের মধ্যে, হ্যাঁ এরকম করে স্ট্রাইপ স্ট্রাইপ করা, খুব সুন্দর, জাস্ট দেখো। হ্যাঁ মেকআপ শেখানোর জন্য দেখতেছি, আমাকে অনেক রিকোয়েস্ট আসতেছে, বাট টাইম পাচ্ছি না রে, করবো। এই হচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়িটা খুবই সুন্দর, ইটস লাইক ইয়েলো, তো বাস ইটস নট ইয়েলো অ্যাকচুয়ালি, ইটস লাইক বাসন্তী কালারের মধ্যে গোল্ডেন কালার অ্যান্ড ব্লু কালারের পার দেয়া। উল্টা দিছে নাকি? না ঠিক আছে। ফারহান আপু আমার পরা শাড়িটার দাম 1850 টাকা মাত্র। এটা হচ্ছে ব্লাউজ পিস, আমার শাড়ির মতোই দেখতেছি, আমার ব্লাউজ পিসটার মতো এটা। ম্যাটেরিয়ালটা আপু এটা হচ্ছে তোমার মাসলিন কটন বলা হয় এটাকে, আর এটা দেশীয় টাঙাইল শাড়ি বলা হয় এগুলোকে। রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, সাদিয়া রহমান আপু তুমি কি, আমি আমি জানি, আই এম সো সরি, বাট এটা হচ্ছে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, আমি কিন্তু দেখিয়ে দিয়েছি, আমি আরেকবার দেখিয়ে দিব। রাফিয়া আপু এটা এটা হচ্ছে তোমার মাসলিন কটন, এটা দেশীয় আমরা টাঙাইলের শাড়ি যেটা সেটা, ওয়েট করি তোমাকে দেখাচ্ছি, চলে আসছি। আচ্ছা প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা।
ওকে বল, সো কোনটা? না এটা 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 থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ নীল বাব্য বাব্য কাব্য কাব্য হলে সুন্দর লাগতো না নামটা? মাহমুদা সুলতান আপু, প্রাইস হচ্ছে 1650 টাকা। ফারিয়া আপু অনেকবার ম্যাস, আই এম সো সরি কি বলছেন দেখি, কিন্তু তোমাকে রিপ্লাই পাইনি, প্রয়োজন ছিল অবশ্যই। আচ্ছা দেখতেছি, দাঁড়াও রাত্রেবেলা দেখবো আজকে। অর্ডার ক্যাসা করনা হ্যাঁ, অর্ডার ক্যাসা করনা হ্যাঁ বলে দিচ্ছি। সাইমা আপু বলতেছে ইনবক্স চেক করার জন্য আমাকে কেউ টেক্সট করো না প্লিজ, আমার শাড়িগুলো দেখে ফেলেছি রিনা আপু। আহা সারি, মেক মাই ডে, ট্রাস্ট মি, এত সুন্দর, একদম আমার দিনটাকে বানাই দিচ্ছে। আমি এটা আমার হাতে মাত্রই আসছে, আসার পর আমি দেখি আপুরে বলছি আপু আমি এই শাড়িটা পারচেস করবো, ঠিক আছে? এই তুমি কি সোনাম? না আমি বলতে পারি না, এই যে দেখো এটা, এটাও খুব সুন্দর, ইটস লাইক মাসলিনের মাসলিন কটন, দেশীয় টাঙায় যেটাকে বলা হয়, বারবার বলছি কিন্তু, একদম পিওর রেড কালার অ্যান্ড গোল্ডেন কালারের, এই যে জারি দিয়ে ওয়ার্ক করা আপু, এটা কটন হ্যাঁ সুতি, বাট এটার মধ্যে একটু মাসলিন মিক্স করা আছে। আচ্ছা এই যে দেখো এটা স্ট্রাইপের মধ্যে, খুবই সুন্দর না শাড়িটা? আমার এরকম শাড়ি ছিল ছোটোবেলায়, ছোটোবেলা বলতে ওই ও অত ছোটো না, 8-9 পর অবস্থায়। ওয়ান ওকে ক্যাসা করনা হ্যাঁ, এই যে দেখছো এটা, অলরাইট ও মাই গড প্লাস পিসটা, এটা অন হ্যাঁ আমি আমি এটা আপুর কাছ থেকে পারচেস করবো, খুব সুন্দর। And এটা হচ্ছে আমার ব্লাউজ পিসটা, দিস ইজ দ্য ব্লাউজ পিস, এটা খুব সুন্দর রেড মেরুন একটা কালার হ্যাঁ, এই দেখো শাড়িগুলো সুন্দর না? প্রাইস হচ্ছে 1650 টাকা। ইয়া পরা শাড়িটা তোমাকে অনেক সুন্দর লাগছে, প্রত্যেকটা শাড়ি অনেক বেশি সুন্দর আপু। আমার পরাটা হচ্ছে রিনা আপু 1850, আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো 1650 টাকা। আপু আপনি যেটা পরে আছেন সেটা কি আছে? হ্যাঁ আপু আমি যেটা পরে আছি, অ্যানি ডিম্পল আপু আমি যেটা পরে আছি সেটা আছে, অনেক আছে, জাস্ট আপনারা যেটা করতে হবে লাইভের উপরে দেখেন ক্যাপশন করা আছে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, ওখানে একটা করে ক্লিক করেন, ক্লিক করে ঢুকে যান, আপুকে স্ক্রিনশট নিয়ে দিয়ে দেন, আপনাদের হয়ে যাবে। আউটসাইড ঢাকা ইনসাইড ঢাকা কত এটা তো জিজ্ঞেস করা হয় নাই, দেখি এমন অনেক কথা বলি না বাবু। ওকে আই এম সো সরি, আমি একটু দুষ্টু টাইপের তো তাই, সোনাম রে আজকে আমি ধরছি, বললাম সোনাম আর কতদিন এরকম রাখবা, ওয়েট এ মিনিট আমি একটু সময় নিই আপকে একটু ফোন করি, লেটস সি আপু ধরে কিনা ফোনটা, আউটসাইড ঢাকা কত ইনসাইড ঢাকা আমি যাই। তোমার হেয়ারগুলো শুনো, থ্যাংক ইউ রুনা আপু। হাই মাসলিন কটনগুলোর মধ্যে কি অ্যাশ অ্যান্ড রেড কালার আছে? এই তোমরা জানো কেমনে বলো তো, আমি এখন ওইটা দেখাইতে যাচ্ছি, দাঁড়াও। জি সালকুম আপু, আমার লাইভের সাউন্ডটা একটু কমান, তারপর কথা বলি। আউটসাইড ঢাকা আপু কত আর ইনসাইড ঢাকা কত? আচ্ছা ইনসাইড ঢাকাটা আমি বুঝলাম, বাট আউটসাইড ঢাকা হচ্ছে 100 টাকা হচ্ছে এসে সুন্দরবনে, আচ্ছা আর এসে এসে পরিবহন রাইট, ওকে ওকে। আচ্ছা আচ্ছা ও থ্যাংক ইউ, আচ্ছা ঠিক আছে আমি রাখতেছি হ্যাঁ, ওকে বাই বাই বাই। ওকে ইনসাইড ঢাকা হচ্ছে 70 টাকা আর আউটসাইড ঢাকা হচ্ছে তোমার 100 টাকা হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে, আর 150 হচ্ছে এসএ পরিবহনের মাধ্যমে, সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি। তোমার শাড়িটার প্রাইস কত? আমি যেটা পড়ে আছি, আচ্ছা যেটা দেখাচ্ছি ওটার প্রাইস 1600,
50 টাকা সরাই ফেলি, তারপর বলতেছি দাঁড়াও টিকটক ভিডিওগুলো সুন্দর হয়। আজকে করছি একটা খুবই ফানি একটা ভিডিও করছি, জুতা বারবার খুলতে গেছি, জুতা খুলতেছিলই না, একটা একটা পরে দুইবার করতে গেছি জুতার সোলই খুলে গেছে, আমার কেসের সোল খুলে গেছে, জোরে টান দিছিলাম। আচ্ছা, এটা হচ্ছে খুব সুন্দর একটা ওয়াইন কালার আমরা বলতে পারি, ইয়া আর অর জাম কালার বলতে পারি আমরা, সলসো প্রীতি না। আচ্ছা আমি এখন করবো না মিটার ইঙ্গিন, তুমি আসো তারপরে। এই যে এটা দেখো, ইউর সারি, ইয়েস বিউটিফুল না, দেখো এটা হচ্ছে তোমরা অ্যাশের মধ্যে দেখতে পাচ্ছিলে না, সো অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা জাম কালার, রাইট, খুব ক্লাসি একটা কালার, একদম পিওর অ্যাশ অ্যান্ড স্ট্রাইপ, দেশীয় টাঙ্গাইল যেটা সেটা মাসলিন কটন বলা হয় ম্যাটেরিয়ালটাকে। আই ওয়ান্ট দিস, ওকে, ইন্ডিয়াতে ডেলিভারি হয়, ডিয়ার প্লিজ একটু ক্যাপশনে চলে যান, রিজনেবল ফ্যাশন বাই অ্যানি আপুর পেজে, আপুকে নক করেন, আপুর ইনফরমেশনগুলো আপনাদেরকে ডেলিভার করে দেবেন। সো এটা দেখো, এটা কিন্তু অন্যান্য কটন শাড়ির মতো ফুলে থাকবে না, বুঝছো, এটা ইটস লাইক শাইনিং, শাইন করতেছে কিন্তু শাড়িগুলো, অলরাইট। এটা একটু জানতে পারলে ভালো হইতো, এটা প্রত্যেকের সাথে এটা লেখা, আমি বুঝতেছিলাম এটা আসলে কি। এইভাবে লিখছে, আচ্ছা সো ওকে, আজকে শাড়ি রিনা, আই নিড দিস ওয়ান, ওকে, আমার টিপের সাথে মিলেছে, হ্যাঁ জাস্ট দেখো এটা সুন্দর, পুরো শার্টটা দেখাই দিই, এটা খুব সুন্দর গোল্ডেন জারি ওয়ার্ক করা। থ্যাংক ইউ রূপসা আফনান, ওয়াও শাইয়া, তোমার হাইট অ্যান্ড ওয়েট কত? নাহার আপু আমার হাইট হচ্ছে 5'3", ওয়েট হচ্ছে 55। এই দেখো এটা ওয়ান, প্রিয়াঙ্কার মতো, ও মাই গড, সিরিয়াসলি। এটা হচ্ছে আমার ব্লাউজ পিস যেটা আছে সেটা, মাহিরা হোসেন নামিরা বলছো নাম্বার লাগবে, কিসের নাম্বার লাগবে আপু বলেন তো শুনি, এই যেটা, ও হো ব্লাউজটা তো মার ডালা, কালারটা খুবই সুন্দর, একদম পারফেক্ট ওয়াইন একটা কালার, অলরাইট, ওকে, আমার কমেন্ট পড়ো না, কেন যে পড়ে ফেললাম, প্লিজ ইউর আইডি বিকজ ফর অর্ডার, বুঝিনি কথা, মাসলিন কটন, ইয়া জাস্ট এক স্ক্রিনশট, ফোন নাম্বার একটা সরকার এখনই কনফার্ম করে দিতে হবে কি, রিজনেবল ফ্যাশন বাই অ্যানির পেজে, হ্যাঁ ফ্রয় হচ্ছে, প্রাইস হচ্ছে 1650 টাকা। থ্যাংক ইউ প্রিয়, আই ওয়ান্ট দিস কালার, প্রত্যেকটা কালারই খুব 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 সুন্দর ডিয়ার, জাস্ট এক স্ক্রিনশট, ফোন নাম্বার একটা সরকারে এক্ষুনি কী করবা, রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, আমি জীবনে মনে এতবার কোনো একটা পেজের নাম মুখে নিইনি, আজকে যতবার নিচ্ছি। এটাও খুব সুন্দর একটা ব্লু কালার, স্কাই ব্লু একটা কালার, হ্যাঁ এটা দেখো, বাবার এটা কোন ভাষায় লিখছেন তো কোন ভাষায় বুঝতেছি না, এই যে দেখো এটা 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 হচ্ছে খুব সুন্দর একটা রেড কালারের মধ্যে গোল্ডেন কালার জারি ওয়ার্ক করা, অ্যান্ড এই কালারটা দেখো, এই কালারটাও সুন্দর, এটা হচ্ছে এটা ফিরোজা নীল, ইয়া ফিরোজা নীল, সেটা হচ্ছে ফিরোজা নীল একটা কালার, আপনার তোমার নাম্বার দিয়ে দাও। এটা দেখো এটাও সুন্দর না, কালারটা খুব ব্রাইট করে দেবে স্কিনটাকে, নিউ ব্রাইটার আছেন তারা যদি থাকে না যে বিয়ের 2-3 দিন পরে এই টাইপের কালার্সগুলো যেমন ইয়েলো কালার লাইক এই কালারটা, তারপর আরও কিছু ব্রাইট কালার দেখিয়েছি তারা চাইলে পড়তে পারেন। ইউ আর সো সুইট, থ্যাংক ইউ, প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা। তুমি এত সুন্দর করে লাইভ করো আপু, যে তোমার লাইভ দেখলে চোখ সরাতে পারি না, ও রূপা আপু থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আপু আমারটার প্রাইস 1850 টাকা, জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড এই পুরো শাড়িটা দেখাই দিই, এটা হচ্ছে তোমার দেশীয় টাঙ্গাইল শাড়ি, স্ট্রাইপ স্ট্রাইপ স্ট্রাইপ, অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিসটা,
আমি আমি তো প্রতিদিনই আমার শাড়ি পরা দেখবা। এই হচ্ছে ব্লাউজ পিস, অলরাইট, সুন্দর না? এই হচ্ছে দেখো ব্লাউজ পিসটা সুন্দর লাগতেছে না? একদম খুব সুন্দর একটা রেড মেরুন একটি কালার। ম্যাম প্লিজ সেন্ড সারি টু মুম্বাই। মুম্বাইতে কীভাবে শাড়ি পরেছেন সেটার দাম কত? নুজাহান আপু আমি যেটা পরে আছি ওটার প্রাইস হচ্ছে তোমার 1850 টাকা মাত্র। খুবই সুন্দর। থ্যাংক ইউ রুমেনা আপু। হোয়াট ইজ ইউর ওয়েবসাইট? আল্লাহ, এই যেটা দেখেন এই শাড়িটাও খুব সুন্দর না? ইটস অলসো বিউটিফুল। এটা আমাকে রিফ্লেক্ট করতেছে আমার ফেসটাকে। খুব সুন্দর একটা বাসন্তী কালার, খুব সুন্দর। আমরা যদি মানে কখনো ছোটোবেলায় কাঁচা হলুদ তো গায়ে দিতাম, এখন তো আর সেই সময় পাই না। কাঁচা হলুদ গায়ে দেওয়ার একটা কালার আছে না স্কিনের, এটার এটা একটু রিফ্লেক্ট করতেছে। ঠিক আছে, আপনার পর্ণের যে শাড়িটা, নূরজাহান, ফাতেমা, রিমা আপু, যেটা আমি পরে আছি এটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। মানে এই হচ্ছে পুরো শাড়িটা। হোক আপু পেজে ইনবক্স করেন, হবে আপু পেজ ইনবক্স করেন। আচ্ছা হ্যাঁ, এই যে আপু চলে আসছেন, এই যে দেখো এটা এটা হচ্ছে আমার গেল। আপু এগুলো হচ্ছে দেশীয় টাঙ্গাইল আপু, মসলিন কটন বলে এগুলোকে। হাই না ফিজা আপু, তুমি কেমন আছো? আসমা আপু ভালো আছি। কয়দিনের মধ্যে দিতে পারবেন আপু আমাকে? না প্লিজ, শাড়ি আমি সেল করি না, পেজকে মেনশন করা আছে। কাইন্ডলি একটু ক্লিক করেন, ঢুকে যান, তাদেরকে আস্ক করেন, পেজ ওনাররা আপনাকে অর মডারেটর যেভাবে হোক আপনাদেরকে রিপ্লাই করে দিবে। ওকে হ্যাঁ রোসান আপু, বুঝছো না? এই যে দেখো জাস্ট টেক এ স্ক্রিনশট। খুব সুন্দর একটা ওয়াইন অ্যান্ড বাসন্তী কালার কম্বিনেশনের শাড়ি এটা, রাইট? প্রাইস হচ্ছে মাত্র 1650 টাকা। নোয়াখালী কেন, পুরো বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ডিয়ার, পুরো বাংলাদেশে। ওকে ফার্স্ট অফ অল আপু এক মিনিট, কি করছে? আই ওয়ান্ট ইউর শাড়ি নাম্বার আপু। মুর্শিদা আজাদ আপু, আমি স্ক্রিনশট নিয়ে নিছি এবং আপনার এই টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি আপু, আদারওয়াইজ আপনি ঝামেলায় পড়ে যাবেন। ইউনো আমি ভালো মানুষ, বাট সবাই ভালো, বাট দুই একজন দুষ্টু মানুষও থাকে পেজে। আমি আপনারটা স্ক্রিনশট নিয়ে নিয়েছি, আমি ডেফিনেটলি আপুর পেজে ড্রপ করে দিব, শাড়িটা আপনি পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি অন্য একটা প্যাটার্নে, ঠিক আছে? এটা হচ্ছে ইন্ডিয়ান সফট শিফন শেডেড শাড়ি, ইন্ডিয়ান সফট শিফন শেডেড শাড়ি। কত ভাবছাই, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ান সফট শিফন শেডেড শাড়ি, বাট এখানে যেটা করা হয়েছে এক্সট্রা করে একটা নিজে ডিজাইন করছে এখানে। ওকে লাইক এটার জন্য কী বলেন, ভেলভেটের উপরে স্টোন ওয়ার্ক করা। নুসরত লিজা, ও এটা দেখো ওয়ান, খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা, এটা ব্ল্যাক হবে দেখিয়ে দিয়েছি ডিয়ার। এই যে দেখো এটা কিন্তু স্টোন, হ্যাঁ এটা স্টোন, খুব সুন্দর এবং অনেক হেভি স্টোন কিন্তু। এই যে দেখো ওয়ান, অলরাইট হীরা আপু অনেক শেয়ার করলাম, থ্যাংক ইউ সো মাচ আপু। ওকে সো আমরা চলে যাই, শাড়িটা একটু দেখে নিই শেডেড কিন্তু। এটা হচ্ছে তোমার মেরুন রেড মেরুন একটা কালার, অ্যান্ড আছো কই, রেডি আছো? ওকে দেখি একটু, রেডি আছো? ঠিক আছে শিওর হয়ে নিলাম, এটা ঠিক না, কমেন্ট পড় না, এই যে পড়ে ফেললাম।
হ্যাঁ, এটা অলসো প্রিটি, কালার কম্বিনেশন খুবই সুন্দর, ভেলভেটের উপরে স্টোন ওয়ার্ক করা আছে। প্লিজ চেক ইউর ইনবক্স। আমি ইনবক্স চেক করে কী করবো? এই যেটা, এটা হচ্ছে তোমার মানে কুচির লোয়ার পোর্শনটাতে পড়বে। রায়হানা আপু, তুমি তো মাত্রই আসছো মনে হয়। এটা দেখো, এটা খুব সুন্দর। আর এটা এটা ইটস লাইক আপসান অর জারি ওয়ার্ক করা আছে। এটা ওকে, আজকে আমি ভয়ে ডরের ঠেলায় ফোনই ধরিনি, মানে আমার এত ফোন আসতেছিল, কিন্তু আজকে রিল্যাক্স করবো, ফোন ধরিনি। অনেক আপুরা ফোন করছে আজকে আমাকে, বিজনেস পারপাসে, ডেফিনেটলি কাজের পারপাস অ্যাকচুয়ালি। জাস্ট এই হচ্ছে শাড়িটা, এটা কিন্তু খুবই সুন্দর অ্যান্ড সফট। ওকে, আমি আবার একটু দেখতে যাচ্ছি ইন্ডিয়ান। ইন্ডিয়ান সফট শিফন শেডেড শাড়ি। সালিমা ফাইজুল আপু, আপনি আই ডোন্ট নো আপনি কার সঙ্গে কথা বলছেন। ওকে, এই যে দেখো, এটা ওয়ান অ্যান্ড পুরো শাড়িটা দেখা দিচ্ছি, লোয়ার পোর্শনও কিন্তু পুরোটা কিন্তু কাজ করা। ওয়ান আমি জানি আমি কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবো, বিকজ আই পারবো না লিখে নেয় হয়তো আপু। আচ্ছা, আই আই এম ফ্রম ইন্ডিয়া, বাট তাও শুধু তো মাত্র তোমার জন্য। থ্যাংক ইউ সো মাচ রেখা আপু। ওকে, পুরো শাড়িটা, হ্যাঁ এটা অনেক বড় কিন্তু শাড়িটা, অলরাইট। অনেক বড় শাড়ি, হাই কি করছি আমি, শিট ম্যান, এটা অনেক বড় একটা শাড়ি। নাজমা হাসতেছে, বুঝছে না। ওকে, কমেন্ট পড়ার পর তোমার ফেসের রিয়াকশন পুরাই মুভমেন্ট আলা। হ্যাঁ, অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিস, যেটা সেটা ব্লাউজ পিসটা কিন্তু খুব সুন্দর কালার কম্বিনেশন। এই যে দেখো, এটা খুবই প্রিটি না, সুন্দর। ওকে, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে কনফার্ম করে ফেলতে হবে কোথায়, রিজনেবল ফ্যাশন বাই অ্যানির পেজে। ওকে, সরাই ফেলছি, প্রাইস আমি জানি না। ও, প্রাইস হচ্ছে মাত্র ১৯৫০ টাকা। মাই ডিয়ার এঞ্জেল মাকসুদা আপু, কোথায় ছিল দুই দিন তোমাকে লাইভে দেখিনি আপু? আমি ছিলাম হচ্ছে সারা রিসর্টে। মাত্র ১৯৫০ টাকা। মেক্সিকো থেকে দেখছে, ও পালোমা। ওকে, তোমার ব্লাউজ কোথেকে বানাও আপু? আমি ব্লাউজ কোথেকে বানাই? আমার টেলার থেকে বানাই, বাট এই টাইপের ব্লাউজ বানাইতে চাইলে এই শাড়ি যেখান থেকে পারচেস করবো, মানে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, আপু আপু কিন্তু ব্লাউজ আমাকে মেক করে দিছে এটা। অলরাইট, সাদা শাড়ি আপু, কী সাদা শাড়ি আমি বুঝতেছি না। এটা হচ্ছে একদম তোমার বাটল গ্রিন সোয়ান, এটা হচ্ছে ১৯৫০ টাকা। ওকে, সো বেলভেটের উপরে একদম সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে। থ্যাংক ইউ রূপ আপু, ওয়ালাইকুম আসসালাম ফাতেমা আপু, ভালো আছি শারমিন আপু, রাফি আপু। এটা ওকে, অলরাইট, সো শেডেড শাড়ি, অলরাইট, বাটার গ্রিনের সঙ্গে হচ্ছে তোমার খুব সুন্দর একটা লাইক বেজ একটা কালার আমি বলবো, গ্রেইশ একটা বেজ কালার। এই যে দেখো, এটা বিউটিফুল, রাইট। এবং এখানে এই যে কাঁচগুলো, এগুলো কিন্তু হাতে কিন্তু লাগছে, রাইট। এই যে দেখো, এটা চুমকি দিয়ে কাজ করে এবং এগুলো উঠবে না। ওকে, জেসমিন আপু বলছে তোমাকে এত ভালো লাগে যে আমি কতজনকে তোমার লিঙ্ক দিছি তোমাকে দেখো। ও, থ্যাংক ইউ সো মাচ জেসমিন আপু, থ্যাংক ইউ। আচ্ছা, এই এই থ্যাংক ইউ আসলে অনেক ছোট্ট একটা ওয়ার্ড তোমাদের জন্য, যারা লাইক আমার আমার প্যারা নাও সবসময়। হ্যাঁ, ওয়ান
অ্যান্ড পুরো শাড়ি হচ্ছে এটা, আবার বলছি শেডেড, অলরাইট, ওকে। অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ, ব্লাউজ পিস, এই হচ্ছে ব্লাউজ পিস। এবং ব্লাউজ পিসেও কিন্তু তোমার এটা আছে, এটা আছে, ব্লাউজের স্লিভসে এই এই জিনিসটা পড়বে, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস সহকারে আমরা পাঠিয়ে দিব। উপরে ক্যাপশনে দেওয়া আছে রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, অ্যান্ড প্রাইস হচ্ছে 1950 টাকা, অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে ইন্ডিয়ান সফট শিফন শেডেড শাড়ি। মাহমুদ আপু, আজকে আমি বলছি যে আমি এতক্ষণ লাইফ কেন করি, মানুষ অল্প সময়ের মধ্যে লাইফ কমপ্লিট করে, আমার এত সময় কেন লাগে, আজকে আমি অল্প সময়ের মধ্যে লাইফ কমপ্লিট করবো। আমার পরবর্তীতে আমার মনে হয়েছে একটা জিনিস যদি আমি ঠিকমতো তোমাদেরকে না দেখাইতে পারি, হ্যাঁ, তাহলে তোমরা কীভাবে ই করবো বলো। নাপুর রিজনেবল ফ্যাশন বাই অ্যানি এই পেজে ইনবক্স করেন। হ্যাঁ, এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু কালার, রয়্যাল ব্লু একটা কালার, এই যে লুক। অ্যান্ড 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 এই পোর্শনটা একটু দেখো, এখানে আবার একটু স্টোন ওয়ার্ক করা আছে, কালারটা বিউটিফুল, হ্যাঁ কালারটা সুন্দর, এটা কিন্তু শেডেড। হ্যাঁ, এটা হচ্ছে তোমার রয়্যাল ব্লু, তারপর ডার্ক ব্লু, ওকে, এটা তিনটা শেড চলে গেছে, রয়্যাল ব্লু, ডার্ক ব্লু অ্যান্ড এটা। Alright. Thank you, Shita Apu. I want this sari you wear. Nusrat Apu, jeta korte hobe live er upore caption e kintu ekta mention kora ache, so ektu click koro, dhuke jao, order koro. Okay, khub easy kintu. Inside Dhaka matro 70 taka. Eta dekho. এই যে আপু এখানে লিখে দিচ্ছে, আপু আপনি একটু লিঙ্কটা দেন তো আমি পিন পোস্ট করে দিই। হাই রে, পিস্তা শাড়ি তো চলে যায় আরেক জায়গায়, বুঝছো না, এটা যে ব্লাউজ পিস, আমার পরা শাড়ি হবে 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 হবে, ওকে, শর্ট আছে 1950 টাকা। Is it ash or black? Which one? No. দেখি একটু আমি এদিকে, হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার, অলরাইট, এটা অ্যাশের মধ্যে ব্ল্যাক কালার। সাদিয়া আপু আপনি প্লিজ একটু লিঙ্কটা আমাকে দিয়ে দেন, হ্যাঁ লিঙ্ক দিলে আমি পিন পোস্ট করে দিচ্ছি। আপু তোমার ব্লাউজের সাথে মিলে, হ্যাঁ সবগুলাই সবগুলাই মিলে গেছে, এটা হচ্ছে বেলভেটের উপর স্টোন ওয়ার্ক করা, এটাও শেডেড ব্ল্যাক কালার অ্যান্ড গ্রে কালার কম্বিনেশন, এটা খুব পশ একটা কালার, ক্লাসিক একটা কালার সেটা আমরা বলতে পারি। আচ্ছা আমার পেজের লিঙ্ক তো দিতে বলিনি রে ভাই, ওকে, অ্যান্ড 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 এই হচ্ছে পুরো শাড়িটা, খুব সুন্দর অ্যাশ কালার অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন, অ্যান্ড এই হচ্ছে ব্লাউজ পিস যেটা আছে সেটা। আচ্ছা তুমি কি ডায়েরি লিখতে পছন্দ করো? একটা সময় প্রচুর ডায়েরি লিখতাম আমি, প্রচুর, আমার একটু মন খারাপ হলে আমি ডায়েরি নিয়ে বসে যাই, এখনও আছে ডায়েরি, লুকানো আছে পাশে, কিন্তু লাভ নেই, আমি যখনই লুকাই তোমার ভাইয়া বের করে পরে ফেলে সব কিছু। রিজনেবল ফ্যাশন বাই অ্যানি, ওকে, অনন্যা আমি পিন পোস্ট করে দিচ্ছি, এখন পিন পোস্ট হচ্ছে নিচে যেখানে দেওয়া আছে সেটা। খালাম্মা পাতার বিড়ি আছে নি, আবার আসছেন ভাইয়া, আপনি থাকেন ভাইয়া,
তুমি যেটা পড়ে আছো ওটা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা পড়ে আছো ওটা আপনার লাগবে, আমি অর্ডার প্রসিডিউরটা এখনই বলে দিচ্ছি, ঠিক আছে? এটার প্রাইস হচ্ছে তোমার 1950 টাকা। এটাও এই শাড়িগুলো কিন্তু সুন্দর, খুব কমফোর্টেবল অ্যাকচুয়ালি। ওকে, আর নিউ, হে শিনা আপু, ওয়েলকাম। তোমার পড়া শাড়িটা সুন্দর রেহনাপুরে, সব শাড়ি সুন্দর। আমি যদি এইগুলো পরতাম, হ্যাঁ, তাহলে ইউনো লাইক এটাও সুন্দর লাগতো। এটা দেখ কত সুন্দর, খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে, পার্পল কালারে, এটাকে কি যেন বলে ভুলে গেলাম, এত বেশি কথা বলি আমি। আপু এগুলোর প্রাইস 1950, ভেলভেট, ভেলভেটের উপরে স্টোন ওয়ার্ক করা। আপু এটার এটার প্রাইস বলছি, ভেলভেটের উপরে স্টোন ওয়ার্ক করা আছে। অলরাইট, ওকে, এটাও সুন্দর আপু, দেখো আমি তো জাস্ট ধরে ধরে দেখাচ্ছি। এগুলো এগুলো অনেক সুন্দর, হ্যাঁ, এগুলো হচ্ছে ইন্ডিয়ান সফট শিফন শাড়ি, শেডেড, এইটা আঁচল, অ্যান্ড এটা হচ্ছে এটা। অর্ডার কি তোমার পেজে করব? আহারে না রে আপু, অর্ডার আমার পেজে করবো, আমি শিখাই দিচ্ছি আপু, প্রাঞ্জলি আপু, ও থ্যাংক ইউ নদী, আমি শিখাই দিচ্ছি, দাঁড়াও কেমনে করতে হবে, দাঁড়া দাঁড়া, এটা দেখো, ধরো তুমি দেখতেছো না, একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমার ফোন থেকে। স্ক্রিনশট নিতে যদি কেউ না পারে, সেক্ষেত্রে যেটা করতে পারো আপু, ফোনের উপর ফোন রেখে ছবি তুলবা, হ্যাঁ, লাইফটা টেনে টেনে দেখবা। এটার প্রাইসটা বলে প্রসিডিউরটা বলে দিচ্ছি কিভাবে করতে হবে, ইজি আপু, নো প্রবলেম। এটা খুব সুন্দর একটি পার্পলের মধ্যে, একদম ডার্ক পার্পল অ্যান্ড ব্ল্যাক কালার, হ্যাঁ, এটা কিন্তু তোমার ডিজিটাল প্রিন্ট। অলরাইট, প্রাইস হচ্ছে 1950 টাকা। ওকে, এখন আমি চলে যাবো আমার ফোনে, আমি একটু দেখাই দিচ্ছি, এগুলো কোনো ব্যাপার না, একটা সময় হয়তো না, আমি তো পেজ থেকে খুব কমই অর্ডার করতাম। আচ্ছা, ওয়েট আ মিনিট প্লিজ, আমরা একটু দেখিনি কীভাবে আমাদেরকে অর্ডার করতে হবে। ওকে, সো তোমরা যেখানে লাইভটা দেখছো, লাইভের উপরে এটা না লাইফটা আমার, এটা দেখেন, এখানে একটা ক্যাপশন, এটা হচ্ছে লাইভের উপরে 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 আছে, হ্যাঁ, সঞ্জিতাপু আমার শাড়িটার প্রাইস হচ্ছে মাত্র 1850 টাকা। এটা দেখেন এখানে কি আছে, একটা লাইন লেখা আছে না, একটা লাভ রিয়্যাক্ট অ্যান্ড একটা লেখা আছে, বিউটিফুল অ্যান্ড অ্যাফোর্ডেবল শাড়ি কালেকশন ফ্রম রিজনেবল ফ্যাশন বাই অ্যানি। এই যে নিচে যে ব্লু কালার দেওয়া আছে, আমি ব্লুতে একটু ক্লিক করে দিই। এই হচ্ছে আপুর পেজ, আপুর পেজে ঢুকে যান, ঢুকে এখানে অনেক কিছু আছে, এখানে ফোন আছে, ফোনের একটা সাইন আছে, এখানে মেসেঞ্জার আছে, ক্লিক করলেই আপনি ঢুকে যেতে পারবেন। অ্যান্ড আমার আমার একটা ছবির স্ক্রিনশট নিয়ে আপুর কাছে চাইলেই হয়ে যাবে। হেই সেলিম, কি অবস্থা? আউটসাইড ঢাকা হচ্ছে 100 টাকা, আর আর এটা হচ্ছে তোমার সুন্দরবন কুরিয়ারের মধ্যে, আর আউটসাইড ঢাকা এসে পরিবহনে হচ্ছে তোমার 150 টাকা ক্যাশ অন ডেলিভারি, অ্যান্ড ইনসাইড ঢাকা 70 টাকা, হ্যাঁ ঠিক আছে সব কিছু। আমার পড়া শাড়িটার প্রাইস 1850 টাকা। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা। অফকোর্স যেটা একটু কষ্ট করে এখন হয় কি, যে কোনোভাবেই না অনেকে নোটিফিকেশন পায় না, সো আমি একটু আগে থাকতে বলে দিই, কালকে আমার একটা লাইভ যাবে হচ্ছে, আপনার ধরেন যে 5টা থেকে 6টার মধ্যে যদি আপনি ফারিয়াস মিরর একবার করে ঢুকে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন 5টা থেকে 6টার মধ্যে একবার লাইভে এসেছি, আবার ঠিক তার 1 আওয়ার অর হাফ অ্যান আওয়ার পরে আবার একটা লাইভে আসবো। আমার চেহারা দেখতে দেখতে অবস্থা আপনাদের খারাপ হয়ে যাবে, বাট রাত্রেবেলা লাইভে আসবো হচ্ছে চিটচ্যাট করার জন্য, জাস্ট গল্প করবো, বিকজ গল্প হয় না অনেকদিন, হ্যাঁ। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই।